প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এই বাক্সে রাতে ইয়াং নাইট বক্সে আমি তানভি তারেক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজ আমরা যার সাথে আলাপ করব আড্ডা দেব তিনি অত্যন্ত গুণী একজন নির্মাতা চলচ্চিত্র নির্মাতা দ্বিতীয় চলচ্চিত্র করেও আমাদের দেশের মিডিয়া বল বলেন অনেক প্রতিশো যারা সমালোচক তাদের বলেন তাদের ক্ষেত্রে প্রশংসা করিয়েছেন অনেক আলোচনা হচ্ছে ছবিটা নিয়ে ছবিটির নাম আন্ডার কনস্ট্রাকশন বুঝতে পারছেন আজকে আড্ডা দেব কার সাথে তিনি অতি সম্প্রতি উপমহাদেশের গুরুত্বপূর্ণ দশ নারী নির্মাতার ভেতরে একজন হয়েছেন যদিও আমার এই নারী নির্মাতা নারী শব্দে একটা আপত্তি আছে আমার ব্যক্তিগত আমি প্রশ্ন সেটাও জানতে চাইবো রয়েছেন আমাদের সাথে রুবায়ত হোসেন কেমন আছেন ভালো থ্যাংক ইউ আপনার আমাকে আমরাও যে আপনার ছবিটি নিয়ে অনেক কৌতূহল আছে অনেক অনেক প্রশ্ন রয়েছে সেগুলো জানতে চাইব তার আগে একটু জানতে চাই যে খুব কমন প্রশ্ন যদিও নির্মাতা হিসেবে পরিচয় এই স্বপ্নটা কবে থেকে বা কিভাবে অনেক কিছু তো হওয়া যেত অনেক কিছু হতে পারে আপনি বলতে পারেন আমি ছোটবেলা থেকেই ভিজুয়ালি খুব ইনক্লাইন্ড ছিলাম আমি ছবি আঁকতাম একদম পাঁচ ছয় বছর বয়স থেকেই তারপরে যখন আমি আরেকটু একটু বড় হলাম আমি পেন্টার হতে চেয়েছি ছোটবেলায় তারপরে আমি সত্যজিৎ বই পড়তে শুরু করি তখন তো ফেলুদা পড়ছি কিন্তু তারপর যখন আমি আরেকটু বড় হচ্ছি তখন আমি চতুর্থ ফিল্ম বিষয়ক বইগুলোও পড়তে শুরু করি ওইখান থেকে মেনলি আমার ইন্টারেস্টটা ফিল্ম মেকিং এর প্রতি তারপরে আমি দুই দুই সালে একটা ফিল্ম ডিরেকশনের উপর কোর্স করেছেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে ওর পর থেকে আমি একটা খুব সিরিয়াস হলেন যে আমি বর্তমান নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফিল্ম নিয়ে পড়াশোনা করছি সিনেমা স্টাডিজ নিয়ে আচ্ছা এবং অফার জানতে পারলাম যে এটা নিয়ে শিক্ষকতা এটা নিয়ে বিলং করা একটা বিষয় একটু জানার ইচ্ছা যে নিউ ইয়র্কে পড়াশোনা করে আপনি অন্য অ্যাজ এ ডিরেক্টর হিসেবে অন্য পর্যায়ে বিলং করতে পারতেন বাংলাদেশী নির্মাতা হিসেবে কাজ করার ভাবনাটা কবে থেকে মনে হলো যেন আমি বাংলাদেশ এন্ড থেকেই নির্মাতা হয়ে বিশ্ববাসীর কাছে পরিচিত হব এই ধরনের ভাবনাটা কবে থেকে এলো আমি তো একজন বাংলাদেশি আর আমি যে গল্পটা সব থেকে ভালো বলতে পারবো সেটা কিন্তু বাংলাদেশের গল্পটা আর পৃথিবীতে আমাকে কিন্তু তখনই তারা আমার গল্পটা শুনবে যখন আমার গল্পটা অথেন্টিক হবে এবং আমি যখন একজন বাংলাদেশি ফিল্মেকার হিসেবে বাংলাদেশের গল্পটা বলবো তখন আমার জন্য কিন্তু বরং আমি বলবো অনেক সহজ আচ্ছা একটা ভেতরের ভেতরের ভেতরটা জানতে পারবেন হ্যাঁ এই ক্ষেত্রে আন্ডার কনস্ট্রাকশন ছবিটার প্রেক্ষাপট যদি বলি রক্তকরবী হুমায়ুন সরি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী এই রক্তকরবীর প্রেক্ষাপট বদলে ক্যাপিটালিজম আমি কিছু আপনার ইন্টারভিউ কিছু প্রোমো কিছু ছবির কিছু ডায়লগও আমি স্টাডি করলাম এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে রক্ত এই সময় ফিল্মে আনার চেষ্টা সাধারণত মঞ্চে বা অন্যান্য জায়গাটাই এটা চর্চাটা হয় ফিল্মে আনার বিষয়টা কিভাবে ভাবলেন বা এর এটাই এটাকে কেন নিলেন রক্ত করবিকে নিলাম যে কারণে আপনি বলছিলেন যে ক্যাপিটালিজম এবং রক্ত দেখাচ্ছে যে একটা রাজার জন্য সবাই কাজ করছে যে রাজাকে দেখা যাচ্ছে না এবং প্রত্যেকটা শ্রমিক একটা নাম্বার হয়ে যাচ্ছে তো আমার মনে হচ্ছিল যে এটা আমাদের বর্তমান যে গার্মেন্ট সেক্টরটাকে রিফ্লেক্ট করে বা আপনি যদি ইভেন কর্পোরেট সেক্টরে বলেন যে সবাই কিউবিকেলে বসে কাজ করছে সেখানে মানুষ একটা যন্ত্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে তো সেই রিয়ালিটিটাকে আমার মনে হচ্ছিল রিফ্লেক্ট একটা সিকুয়েন্সি ছিল যে এই কস্টিউমে রক্ত করবে হবে এইভাবে বলছেন তো এই যে এই জায়গাটা একটা রক্তকরবীকে ভেঙে বা এই ধরনের গার্মেন্টসের একজন কর্মী বা সেভাবে সেট করে বা নাগরিক বন্দনা নাগরিক সংকটগুলো আপনার কাছে অনুপ্রেরণার জায়গাটা ঠিক কাদের কাদের ছবি বা কী ধরনের প্রেক্ষাপট অনুপ্রেরণার জায়গাটা অনুপ্রেরণার জায়গাটা যেটা আমি আগেও বলেছি অনেক ইন্টারভিউতে যে দুইটা অনুপ্রেরণা ছিল একটা হচ্ছে ঢাকা শহর এবং এটা যে পরিবর্তনশীল নির্মাণাধীন আন্ডার কনস্ট্রাকশন একটা শহর এবং এই শহরের যে বিশেষত এই শহরের যে নারী তাদের জীবনের যে পরিবর্তন তাদের যে নতুন গুলা তৈরি হচ্ছে কেউ হয়তো গার্মেন্টসে কাজ করছে কেউ হয়তো যাচ্ছে যে ঢাকার বাইরে বিদেশে সে তার মঞ্চ নাটক নিয়ে ট্রাভেল করবে তো এরকম বিভিন্ন ধরনের তিনজন নারী চরিত্র মূলত এই ছবিতে শাহানা গোস্বামী করেছে যেটা মূল চরিত্র রয়া তার মা মিতা চৌধুরী আর তার বাসায় যে মেটা কাজ করে যে পরে আমরা তাকে গার্মেন্টস শ্রমিক হিসেবে দেখি রিকিতা নন্দিনী সিমু তো এই তিনজনকে নিয়ে কিন্তু কাহিনী অনেক গুণী গুণী অভিনেত্রী অনেকদিন অনেক দিন পর মিতা আপার কোন ছবি আমরা দেখতে পাচ্ছি রাহুল বোস আছেন ওপারে আর যারা দেখেননি ছবিটা তাদের জন্য একটু ছোট গ্রাম প্রমোটা দেখিয়েছি তারপরে আলাপ আসি জীবন আর মৃত্যুর ভাব আর অভাবের রাজা শুনতে পাচ্ছ নন্দা শুনতে পাচ্ছি তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে তো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তাই না তুই ওয়ান টুভাবে পেয়ে দে তুমি তো এটাই বলবা বিয়ে করা বাচ্চা পয়দা করা ছাড়া তো মেয়েদের আর কোনো কাজ নাই আপনার ভাগ্যটা খুব ভালো আপা স্বামী ভাইয়ের মতো একজন স্বামী পাইছেন রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে এ ওয়াজ সেনসিটিভ ইট ওয়াজ ইন্টেন্স ইট ওয়াজ ইট ওয়াজ ওয়ান্ডারফুল নায়িকাদের মানুষ কি বলে জানোস পেশা নন্দিনী হলো পারফেক্ট বাঙালি না সুন্দরী উর্বরা যৌবনবতী রক্তগরবি কোনো সাধারণ নাটক নয় রয় এইভাবে নন্দিনী করতে করতে আসা আমি খুব টায়ার হেড হাউড বি মেক আর রিয়াল নন্দিনী কে নন্দিনী কেমন কেড বি রেডিসকভার করবি আর এইভাবে নন্দিনী কস্টিউম এটা আমার জীবনে প্রথম বড় ব্রেক আই ওয়ান্ট টু গিভ ইট মাই বেস্ট আমার কাউকেই দরকার নাই ইউ আর সো সেলফিশ রা আমার মনে হয় যে অনেকগুলো কৌতূহল জন্মাবে এই প্রমো যারা দেখছেন দর্শকরা আগামীকালকেই অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখবেন সে প্রত্যাশা রাখছি পাশাপাশি জানতে চাই যে আমি যে প্রশ্নটা যে কৌতূহলটা রাখছিলাম যে নারী নির্মাতা নির্মাতা তো নির্মাতাই হ্যাঁ প্রথমত আপনি উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন এবং এটাতে অনেক সে প্রচ্ছন্ন একটা ছায়া আছে ডায়লগ বলেন গল্পটা বলেন সেক্ষেত্রে একটু খটকা লাগে না বা আপনার সাথে যে নয়জন আছেন তাদের নিয়ে একটু বলতে ইচ্ছা করে না যে নির্মাতা বা নায়িকার একটা ক্যারেক্টার আলাদা হয়তো জেন্ডার ভেদে হতে পারে আলোচনাটা কিন্তু নির্মাতা কেন নারী নির্মাতা হবে আমার এটা বলা হচ্ছে এই কারণে যে সংখ্যাটা খুব কম আপনি যদি শুধু বাংলাদেশ না আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভেও দেখেন সেখানে ফিমেল ডিরেক্টর প্রডিউসারের সংখ্যাটা খুব কম যেটা এখন সবাই নোটিস করছে যে কেন এত কম ফিমেল ডিরেক্টর তো সেই কারণেই হয়তো আলাদা করে বলা হচ্ছে ফিমেল ডিরেক্টর আমরা অবশ্যই চাই যেটা আলাদা করে না বলা হোক এমন একটা পর্যায়ে আসুক যা যখন এটা বলতে হচ্ছে না অবশ্যই এটা এটা আমাদেরও প্রত্যাশা এবং পাশাপাশি বাংলাদেশে কিন্তু যেমন খুব সম্প্রতি মেরা সাউন্ড তার চন্দ্রকথা নিয়ে আসছেন কৃষ্ণপক্ষ নিয়ে আসছেন আক্তার কাজ করছেন নিপা কাজ করছেন অনেকে কাজ করছেন আপনাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য কলিগদের ছবি কেমন দেখা হয় বা চর্চাটা কেমন হচ্ছে আমি তো নার্গিস আক্তার ফিল্ম আসলে দেখিনি আচ্ছা ওনার সাথে আমার পরিচয় আছে ব্যক্তিগতভাবে ওনার ছবির কিছু ট্রেলার বা কিছু অংশ আমি দেখেছি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে উনি উনিও কিন্তু একটু ফিমেল এমপাওয়ারমেন্টের থিমে কাজ করেন এটা কি এমন যে নারীরাই শুধু নারীদের কথা বলবে মানে ব্যাপারটা কি এমন যে না ব্যাপারটা সেরকম না অনেক পুরুষ ডিরেক্টররাও তো নারীদের নিয়ে ছবি বানാছে আবার অনেক নারী ডিরেক্টররাও পুরুষদের গল্প বল আমি সেই নারী পুরুষের তর্কে যাব না আমি একটা বিষয়ে যে ছবির গল্প বলার ঢং যেমন খুব ডাউনওয়ার্ডস আমাদের প্রচলিত যেই টোনে আমরা কথা বলছি সেই ধরনের টোনে কথা বলেন গত সপ্তাহে আমাদের এই সিটে বসেছিলেন মিশা সদকর খুব লাউড অ্যাক্টিং করেন খুব এন্টারটেইনিং ছবি যেটা আমরা বলি এই ছবির যে দুই রকম ব্যাখ্যা আপনার কাছে কি ধরনের যদি প্রশ্নটায় রাখা হয় যে প্রচলিত ঢঙে অনেকে ফেসবুকে প্রশ্ন করেছেন যে আপনাদের ছবি তো শুধু ফেস্টিভ্যালে চলার জন্য হলে আমরা কম পাই আর সাকিব মিশাদের ছবি আমরা হলে গিয়ে দেখি বা দুশো তিনশো হলে চলে এই যে একটা একটা পার্থক্য একটা তর্ক এটা নিয়ে আসলে নির্মাতা রুবায়ত হোসেন কি তার যুক্তিটা কি বা তিনি কি বলবেন এই দর্শকদের যারা আমজনতা যারা দেখছেন দেড়শো দুশো তারা গ্রামে পাচ্ছেন রুবাত হোসেন সেখানে চারটি হলে মুক্তি দিচ্ছে প্রশ্নটা যদি বড় আপনার ধরেন একটু বলি যে এখানে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কিন্তু চলে আসছে আমি চাইলেই কিন্তু আমি একসাথে আর আমার মনে হয় না বাংলাদেশে কোনো ছবি একসাথে এত 100 হলই 300 হ্যাঁ এখন 180 কি 200 200 হল পর্যন্ত রিচ করে তো এরকম তাহলে কিন্তু আপনার একটা বড় ডিস্ট্রিবিউটরের থ্রুতে যেতে হবে এখন সেরকম একজন ডিস্ট্রিবিউটর আমার ছবি তো নিতে আগ্রহী নাও হতে পারে আচ্ছা এবং আপনি যে ধরনের ছবির কথা বলছেন সেখানে যে এলিমেন্টসগুলা আমরা রাখি যে নাচ গান প্রেম ভায়োলেন্স এগুলোকেই সাধারণত ফিল্মের এলিমেন্টস হিসাবে দেখানো হয় তো আমার ছবিতে তো যেটা আমি আগেও বলেছি এটা অনেক বাস্তব নির্ভর একটা ফিল্ম হিউম্যান রিলেশন হিউম্যান লাইফের যে গল্পগুলো তো সেটা হয়তো ডিস্ট্রিবিউটররা নিচ্ছে না আচ্ছা আচ্ছা আর দর্শক আমি কিন্তু একজন নির্মাতা হিসেবে এটাই চাবো যে আমার ছবি যত বেশি সংখ্যক দর্শকের কাছে আমি নিয়ে যেতে পারি অবশ্যই সবচেয়ে আকাঙ্ক্ষার জায়গাটা তো ওইটাই থাকে যে দর্শকদের কত কিন্তু আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আমরা উপায় বের করার চেষ্টা করছি যে কি করে আমরা ঢাকার বাইরেও কিছু স্ক্রিনিং করব বা এই হলের কেমন প্রতিবন্ধকতাগুলো পার করে এসেছেন আন্ডার কনস্ট্রাকশন ছবিটা প্রতিবন্ধকতা আসলে খুব বেশি সেই অর্থে ছিল না যখন আমি হল মালিকদের কাছে গিয়েছি তারা আমার ট্রেলার দেখেছে তার আমার সাথে কন্ট্রাক্ট সাইন করেছে এভাবে আমি হলে দিয়েছি ঢাকার বাইরে থেকে অনেকখান থেকে আমাদেরকে বলছে ইউনিভার্সিটি স্টুডেন্টরা বা যারা কালচার অর্গানাইজেশন যে ওখানে আপনার তাদের আগ্রহটা আছে আগ্রহ আছে তো আমরা চেষ্টা করছি যে যত বেশি সংখ্যক দর্শকের কাছে হয়তো একটু সময় লাগবে অর্থাৎ একটা রিসার্চ ওয়ার্ক হয়েছে আপনার কি মনে হয় যে সংকটটা মূল সংকটের জায়গাটা কোথায় যে এই যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখতে যাচ্ছে তাদের দেখাতে পারছেন না মূল সংকটের জায়গাটা কোথায় আমার মনে হয় যে আপনার ছবিটা নিয়ে যাওয়া আপনি নিয়ে যাওয়া যদি একটা বড় ডিস্ট্রিবিউটর আপনার ছবিটা পিক নাও করে সেক্ষেত্রে নিজে থেকেই উদ্যোগী হয়ে ছবিটাকে দেখানোর ব্যবস্থা করা আচ্ছা আচ্ছা একটা বিষয় যদি জানতে চাই রুবায়ত হোসেন আন্ডার কনস্ট্রাকশন এবং মেহরজান এটা রুবায়তের ছবি সাকিব মাহির যখন ছবি করে তখন সাকিব মাহিদের ছবি হয় পরিচালকদের নাম খুঁজে খুঁজে এটারও একটা কৌতূহল এটারও একটা আলাদা মোহ কাজ করে কিনা যে না ছবিটা আমারই ছবি হবে না সেরকম তো আমি তো জয়াবচ্চানের নিয়ে কাজ করেছি কেউ তো বলেনি যে জয়াবচ্চানের ছবি বা রাহানা গোস্বামীর ছবি আচ্ছা গল্প গল্পটা খুব এমফাসিস দেন কিনা আর আমি গল্প তো অবশ্যই এবং আমি সুরজিৎ শাকিব খান যা সব ছবি করে ওখানেও গল্প খুব ইম্পর্ট্যান্ট থাকে এবং আপনার যদি আমি কখনো তাদের সাথে কাজ করি হয়তো বলবে যে ওদের ছবি যেহেতু তাদের স্টার ভ্যালুটা বেশি অনেক না আমি চাচ্ছি যে আমি শুনতে চাচ্ছি যে আপনার ছবিতে আপনার প্রভাব আপনার গল্পের টোটাল প্রচ্ছায়াটা কেমন থাকে যে আপনি কোন দিকে বেশি গুরুত্বটা দেন যে খুব তারকা বেস্ট ফোকাস নাকি গল্পটা কোনটা আপনার গল্পটাকেই খুব ফোকাসে রাখি এবং আমার ফিল্মে হয়তো আপনি দেখেছেন যে জয় বচ্চন কাজ করেছে বিক্রম ব্যানার্জি কাজ করেছে বা রাহুল বোস কাজ করেছে আমি কিন্তু ওদেরকে এই জন্য নিয়ে যে ওদের স্টার ভ্যালুর জন্য আমি কিন্তু ওদেরকে হ্যাঁ ওদেরকে আমি কিন্তু এনেছি ওরা চরিত্রের প্রয়োজনে ওদেরকে আমি অডিশন করে কাস্টিং করেছি স্পেশালি শাহানার ক্যারেক্টারটা এবং এ পর্যন্ত কিন্তু কেউ হল থেকে এসে একটা মানুষও বলেনি যে ওর বাংলাটা ঠিক ছিল না বা সে চরিত্রটা ঠিকমতো করতে পারেনি আচ্ছা আমি জানি যে ক্যারেক্টারের জন্য অডিশনও নিয়েছেন এবং বেশ বেশ কিছুদিন রিসার্চও করেছেন এবার আসি একটু রবীন্দ্রনাথ প্রসঙ্গে রবীন্দ্রনাথের গান বাংলা চলচ্চিত্রে ইনক্লুড হওয়া বাংলাদেশি চলচ্চিত্রে খুব কম বাংলাদেশি প্রেক্ষাপটে পাশাপাশি এই প্রেক্ষাপটটাই রক্ত রক্ত যেটা প্রথম আলোচনা আসলো প্রপসগুলো আমাদের দেশে খুব যে ধরনের প্রপস থাকে আমাদের আবারও সেই এন্টারটেনিং মুভির প্রসঙ্গে আসি এই প্রপসগুলো আপনি যদি বলি যে কলকাতার ইদানিংকালে কমলেশ্বরের ছবি বা কৌশিকদার ছবি এ ধরনের একটা ক্যাটাগরি দেখা যায় আপনি কি আপনি কি সেই ধারার একটা বাংলাদেশি সংস্করণ বা রুবায়তের একটা অন্য অন্য কোনো ধরনের সিগনেচার তৈরি করতে চাচ্ছেন কি না সেটা আমি একদমই বলবো না

নারীবাদের কথাই বলা আছে আমি অবশ্যই সেই প্রসঙ্গে আসবো পাশাপাশি আর একটা প্রশ্ন একটু রাখতে চাই সেটা একটু ভাববার সময় দিলাম যে আন্ডার কনস্ট্রাকশন পরবর্তী ছবির নাম আমি আপনার ইন্টারভিউতে জানলাম যে ডায়রি অফ এ হাউস ওয়াইফ সেটাও ইংরেজি দুটো ইংরেজি নাম কেন এবং ইংরেজি নামের প্রীতিটা কেন এই কারণটা জানবো ছোট একটা ব্রেক নিয়ে আসি প্রিয় দর্শক ইয়াং নাইট লাবক্স থেকে এবার যে ছোট্ট একটা বিরতি খুব শিগগিরই ফিরবো আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক স্বাগত আর একবার জানাচ্ছি ইয়াং নাইট লাবক্সে আমি তানভিতারেক রয়েছি নির্মাতা রুবায়ত হোসেনের সাথে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ইংরেজি নাম কেন বাংলাদেশি নির্মাতা নিউ ইয়র্কে ফিল্মে স্টাডি করছেন বাংলাদেশকে বিলং করেন বাংলাদেশি গর্ব হয়ে থাকতে চান ইংরেজি নামের সাথে সম্পৃক্ততা কেন দুটো নামে।

আর আরেকটা যেটা আপনি বলেন ডায়রি অফ আ হাউসওয়াইফ ওটা আসলে একটা ড্রাফট লেভেলে আছে ওটা ফিল্মটা এখনো ওটা করার কথা ভেবেছিলাম কিন্তু ওটা হয়নি আচ্ছা আচ্ছা নিশ্চয়ই সেটা বলে তখন হয়তো একটা বাংলা টাইটেল থাকতো অবশ্যই সেই দাবি আমরা লাভ বক্স ইয়াং থেকে রাখতে পারি অনেক গুরু গম্ভীর আলাপ আলোচনা আমরা বিরতির আগে গিয়েছিলাম এবার যদি আসি যে একদম নিজের বিনোদন নিজের খেয়ালি বা অবসর সময় কি ধরনের কিভাবে সময় কাটে রুবায়াতের কি ধরনের ছবি দেখে বা কি ধরনের বই পড়ে সময় কাটে ওই আসলে অনেক নভেল পড়ি আর ইদানিং অনেক ফিমেল রাইটারদের নভেল পড়ছি আচ্ছা সেখানেও পুরুষ আপনি না এবার না লেখা পড়ি পড়ে বড় হয়েছে কিন্তু এখন ধরেন আমি যখন নিউইয়র্কে থাকছি ওখানে প্রচুর বই পাচ্ছি যেটা ধরেন এই উপমহাদেশের রাইটাররা এবং অনেক মহিলাদের লিখছেন আত্মজীবনীমূলক লেখা তো ওইগুলা পড়ছি আচ্ছা আর আসলে পড়াশোনার জন্য অনেক ব্যস্ত থাকতে হয় খুব বেশি যে পড়ার বাইরে পড়তে সুযোগ পাই সেটা এখানে একটু কৌতূহল জাগর প্রশ্ন যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আপনি ফিল্ম নিয়ে পড়ছেন আপনার কলিগ আপনার বন্ধুবান্ধবকে কিভাবে এক্সপ্রেস করেন বাংলাদেশি মুভি নিয়ে বা তাদের কৌতূহল প্রশ্নগুলো কেমন থাকে যে বাংলাদেশি মুভি ইউটিউবে দেখি বা কি ধরনের আলোচনা হয় কনভারসেশনটা বাংলাদেশি মুভি বলতে আসলে তারা মাটির ময়নাটাই একমাত্র দেখেছে ওইটা সম্পর্কে তারা জানে যেহেতু নিউইয়র্কে এটা স্ক্রিনিং হয়েছিল এবং এটা অনেক ওয়েল রিসিভড ছিল ওখানে এছাড়া যেমন আমার একটা কোর্স ছিল গত সেমিস্টারে এশিয়ান সিনেমার উপরে সেখানে কিন্তু আমাদের যে বাংলাদেশি ফিল্ম স্কলার জাকির হোসেন রাজু ওনার লেখা কিন্তু আমাদের পাঠ্য ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এবং আমাকে একদিন সময় দেওয়া হয়েছিল ক্লাসে চল্লিশ মিনিট যে বাংলাদেশি ফিল্ম নিয়ে একটা প্রেজেন্টেশন করতে তো ওইখানে আমি প্রেজেন্টেশন করেছি ওদেরকে আমি স্টপ জেনোসাইড মাটির ময়না ফারুকি ভাই টেলিভিশন এগুলো ট্রেলার ওদেরকে দেখিয়েছি এবং ওখানে ওদের অনেক আগ্রহ আসলে এবং তারা অবাক হয়েছে যে বাংলাদেশ থেকে এত ভালো ছবি হচ্ছে কখনো মনে হয় না বা এই চেষ্টা কি ভেতর আছে কিনা যে স্টাডি ম্যাটার হিসেবে আমাদের বেশ কিছু ছবি এই ধরনের ইন্টারন্যাশনাল বা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে ফিল্মান স্টাডিতে পড়া হবে পড়ানো হবে সে ধরনের উদ্যোগ সে ধরনের স্বপ্ন সেটা তো আপনি হচ্ছে অলরেডি কিন্তু মাটির ময়না নিয়ে তো অনেক লেখা লেখি হয়েছে এটা নিয়ে গবেষণার কাজও হয়েছে এবং বিশেষত আমি বলবো যে জাকির হোসেন রাজুর যে বইটা বাংলাদেশি সিনেমার ন্যাশনাল আইডেন্টি এই বইটা যে ওখানে পাঠ্য এটাও কিন্তু আমাদের বাংলাদেশি সিনেমা বাংলাদেশি ফিল্ম স্কলার হিসাবে যে উনি আমাদের দেশের চলচ্চিত্রকে নিয়ে যে গবেষণামূলক একটা লেখা লিখেছে বা হক এর একটা বই আছে ডিজিটাল সিনেমার উপরে সেটাও আমাদের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি লাইব্রেরিতে ছিল তো ওনাদের লেখাগুলো যে ওইখানে আছে এটাও আমাদের বাংলাদেশি সিনেমার জন্য অনেক বড় উত্তরোত্তর এগিয়ে যাক আমি যেহেতু বিদেশ প্রসঙ্গে আসলে একটা প্রশ্ন জানতে চাই যে ফেস্টিভ্যালে অনেক ফেস্টিভ্যাল ঘুরে ছয় মাস ধরে ঘুরে তারপর বাংলাদেশে আন্ডার কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি এখন সিনেমা একদম প্রফেশনালি একদম কমার্শিয়ালি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ধরনের স্বপ্ন কোনো ধরনের উদ্যোগ আছে কি না এটা ওভারঅলি আমি রুবায়তকে প্রশ্ন করছি না একজন নির্মাতা হিসেবে বাংলাদেশি সিনেমাকে নেওয়া যায় কিনা আমি বাইরের দেশে যখন প্রজেকশন হলে যাই তখন হলিউড মুভির পাশাপাশি একেবারে সমপর্যায়ের তেলুগু মুভি বলিউড মুভি দেখতে পাই বাংলাদেশি কোনোদিন কি কতদিন লাগবে এটার আসলে যে হবে খুব বছর মধ্যে দেখতে আর আমাদের যেখানে বাংলাদেশি দর্শক আছে বাংলাদেশের বাইরে সেটা আমেরিকায় হোক অস্ট্রেলিয়াতে হোক কানাডাতে হোক মিডল ইস্টে হোক মালয়েশিয়াতে হোক ওইসব জায়গায় আমরা আমাদের ছবিটাকে ব্যক্তিগত উদ্যোগে দেখানোর চেষ্টা করব কারণ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট অবশ্যই সেটা শুধু বাংলাদেশি ফিল্মের জন্য না যে কোনো ফিল্মের জন্য ডিস্ট্রিবিউশন পাওয়াটা খুব কঠিন তাদের আগ্রহের তালিকায় থাকাটা থাকাটা খুব কঠিন আপনি আপনি যদি আসি এবার ছবির বাজেটে বাজেটের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় প্রায় সময় অনেক ধরনের যুক্তির যখন বিভিন্ন প্রশ্ন আসে যে কেন ছবিটা এমন হলো তখন প্রশ্ন আসে যে না ছবিটার বাজেট যেহেতু আমাদের বাজেট যেহেতু একেবারে অল্প বাজেটই কি আসলে আমাদের দেশের ছবির এই রুগ্ন করার জন্য মূল দায়ী কিনা আমি সেটা মনে করি না কারণ আপনি ভারতে একটা ছবি হয়েছে আসা যাওয়ার মাঝে এটা ভেনিসে অ্যাওয়ার্ড পেয়েছে ভেনিস ফেস্টিভ্যালের ছবিটা এবং অত্যন্ত প্রশংসিত একটা ছবি ছবিটা সেপারেশন ছবিটা মাত্র দুই ঘরের ছবি এইটা তো আপনার সেপারেশনে তাও তো মনে 500000 ডলার বাজেট ছিল কিন্তু আসা যাওয়ার মাঝে 45 লক্ষ রুপিতে সে বানিয়েছে আচ্ছা হ্যাঁ এবং সেই ছবিটা কিন্তু মারাত্মক আপনার ফেস্টিভ্যাল এবং দিক থেকেও সেটা খুব ভালো করেছে আমেরিকায় রিসেন্টলি আপনার একটা ছবি হয়েছে ট্যানজারিন শন বেকার ওটা ডিরেক্টর ওটা ওরা পনেরো হাজার ডলারে আইফোন দিয়ে শ্যুট করেছে এবং সেই ছবিটা আপনার ব্যাপকভাবে প্রশংসিত ফেস্টিভাল সার্কিটে প্লাস হলেও এটা খুব সাকসেস নিয়ে এসেছে তো এই দুইটাকে আমি এক্সাম্পল হিসেবে এখন দেখার চেষ্টা করছি যে আসলে যদি ভালো গল্প থাকে তাহলে আইফোন দিয়ে ছবি বানিয়েও সেটা আলোচনায় বা প্রশংসা পাওয়া যায় যেহেতু আইফোন এবং প্রযুক্তির কল্যাণ নকল্যাণের বিষয় আসলে আমি জানতে চাই যে আমরা প্রায় সময় এখন আলোচনায় আসি যে ইউটিউব নির্ভর বা মোবাইল ডিভাইস নির্ভর যে আমাদের এন্টারটেন হয়ে গেছে সিনেমা হলে বা বই পড়ার ক্ষেত্রে ডিজিটাল ইবুক পড়া বা সিনেমা হলে না গিয়ে ইউটিউবে বাফার করে ছবিটা দেখা সে ক্ষেত্রে কখনো কি ভেবেছেন যেমন 35 মিলিমিটারে আপনি আর ছবি বানাবেন কিনা আমার এটা প্রশ্নও থাকতেই পারে আপনি বানাবেন কিনা জানি না তো সে ক্ষেত্রে আফটার ইয়ার্স কি মানুষ একেবারে এই ঘরোয়া হয়ে যাবে কিনা বা নিদর্শ থিয়েটার হলে নিদর্শ রুমেই ছবিটা দেখবে কিনা না আমার মনে হয় না কারণ আমেরিকাতে কিন্তু প্রচন্ড সবার হাতে হাতে একটা স্মার্টফোন হ্যাঁ অনেকেই ভাষায় বড় টেলিভিশন বা ওখানে চাইলে সবাই বড় টেলিভিশন হয়তো ওই ব্ল্যাক ফ্রাইডে সেলে গিয়ে দুশো ডলার দিয়ে একটা ফ্ল্যাট স্ক্রিন কিনতে পারে সবাই কিন্তু তারপরেও কিন্তু থিয়েটারগুলো উঠে যাচ্ছে না কারণ থিয়েটারে যাওয়াটা কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স একটা বিশাল প্রজেকশন ওরকম একটা রুমে উৎসব হ্যাঁ ওই ওই ওইটা কিন্তু ওই কালচারটা থাকবে এটা এটাও সত্যি যে মানুষ অনেক বেশি আপনার ট্যাবলেট বা ফোন বা ল্যাপটপে দেখছে সেটাও ফিল্মেকারদেরকে সেই দিকেও ডিস্ট্রিবিউশনটা ভাবতে হবে আইটিউন ছবি দাওয়া বা নেটফ্লিক্সে ছবি দাওয়া কিন্তু আমার মনে থিয়েটারটাও সারভাইভ করবে এবার একটু আর্থিক প্রসঙ্গে আসি রুবাত ফেরদৌস যখন ছবি বানায় অবশ্যই একটা রিটার্ন ব্যাক যে কোনো চলচ্চিত্র কার যে কোনো প্রোডিউসার বাংলাদেশি ছবিতে রিটার্ন ব্যাক পাওয়াটা যদি 2015 এর একটা খসড়া বলি মাত্র দুটি ছবি সফল হয়েছে ব্যবসায়িকভাবে বাকি সব ছবি রিটার্ন আসেনি সেক্ষেত্রে আন্ডার কনস্ট্রাকশনের অবস্থা কী এবং এটা নিয়ে আসলে সহজ কোন উপায় আছে কিনা বা ইন্টারনাল ডিস্ট্রিবিউশনে দিয়ে বা অন্য কোন আলাদা কোনো উপায় আছে কিনা রিটার্ন ব্যাক পাওয়ার ছবির হ্যাঁ একটা জিনিস মানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে ধরনের ছবি আনাচ্ছি এটা একদিনে আপনার রিটার্নটা আসবে না আপনি থিয়েটার থেকে কিছু টাকা পাবেন আপনি টেলিভিশন রাইটস থেকে আপনার গানের রাইটস থেকে আপনি রিং টোনস এভাবে আপনি কিছু পাবেন এরপরে আপনি ফেস্টিভ্যালে থাক যদি যান খুব কম ফেস্টিভ্যালই স্ক্রিনিং ফি দেয় কিন্তু অনেক ফেস্টিভ্যাল স্ক্রিনিং ফ্রি অফার করে আচ্ছা আবার অনেকখানে আপনি যেটা আমরা বলছি যে আমরা দেশের বাইরে এটা আমাদের জন্য এখন একটা মানে এটাকে আমরা খুব একটা হোপফুল একটা জায়গা ভাবছি আচ্ছা যে আমি নিউ ইয়র্কে একটা ফিল্ম দেখালে আমি এক একটা টিকিট বারো ডলার তেরো ডলারে বিক্রি করতে পারছি তো ওখানে যদি আমি ছবিটা চালাতে পারি দুই দিন বা তিন দিন নিয়ে চালালাম এরকম ভাবে হয়তো আগামী ছয় মাস বিভিন্ন জায়গায় নিয়ে এটা দেখাতে দেখাতে হয়তো একটা একজন আপনার ভক্তই বলবো অনুরাগী প্রশ্ন করেছেন যে ফেস্টিভ্যাল ছবি দিয়ে শুধু নাকি নির্মাতা এবং কলাকুশলীদেরই লাভ হয় দর্শকরা খুব বেশি ছুতে পারে না বা স্পর্শ করতে পারে না সেই বিষয়টা এটা কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটা এটা আমার মনে হয় যে ফেস্টিভাল তো দর্শকের ছবি দেখছে হ্যাঁ দর্শক বা সিলেক্টিভ দর্শক খুব বুদ্ধি দর্শক না আসলে যে কোনো দর্শকের জন্য কিন্তু ফেস্টিভালটা ওপেন এবং আমরা তো চাবো যে আমাদের ছবি সবাই দেখুক এখন অনেক সময় দর্শকের ডিসিশন নাই যে সে এটা দেখবে বা ওটা দেখবে না আর ফেস্টিভালে ছবিটা নিয়ে যাওয়ার মূল কারণ কিন্তু বাংলাদেশেরও একটা পরিচিতি বাংলাদেশী ছবি হিসাবে তো আমরা যাচ্ছি এবং বাংলাদেশের ছবি হিসাবে যখন আমরা আন্তর্জাতিকভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি সেটা কিন্তু শুধু আমার জন্য ব্যক্তিগতভাবে না এটা বাংলাদেশের অন্যান্য নির্মাতাদের জন্য একটা পজিটিভ অবশ্যই আমার সময় একেবারে শেষ হয়ে আসছে প্রশ্ন আমার আরো কিছু আছে যদি বলি যে ফেস্টিভ্যালের বিষয়টা যদি আসে যে ইতালি বলেন ফ্রান্স বলেন ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে বলেন বড় বড় ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনালি যেগুলোর সার্টিফিকেট পাওয়ার জন্য আসলে মুখিয়ে থাকেন যে কোনো নিমাতা যে কোনো দেশের নিমাতা ইভেন আমি যদি বলি ইন্ডিয়াতেও বেশ কয়েকটি ফেস্টিভ্যাল দাঁড়িয়ে গেছে লাস্ট কলকাতা ফেস্টিভ্যালে যাবার জন্য এখন আসলে বিশ্বের অনেক নির্মাতার আগ্রহী থাকেন বাংলাদেশে এই ধরনের একটা প্রেক্ষাপট এ ধরনের একটা আয়োজন কেন সম্ভব হচ্ছে না বা খুব বেশি খুব বড় আকারে সেই কৌতূহলটা তৈরি করতে পারছে না কে কী মনে হয় আপনার কাছে প্রতিবন্ধকতা আমার মনে হয় যে আগে তো অনেক বেশি বাংলাদেশি ফিল্ম মেকার তৈরি হতে হবে আচ্ছা ইন্ডিয়াতে যেমন ফেস্টিভাল হচ্ছে ওদের অনেক ফিল্ম মেকার অনেক ফিল্ম হচ্ছে তা আমাদের যখন আরো ফিল্ম হবে আমাদের ফিল্ম কালচারটা আরো ভাইব্রেন্ট হবে আরো অডিয়েন্স ইনভলভড হবে ধীরে ধীরে হয়তো আমাদের যেমন কিছুদিন আগে হয়ে গেল 14th ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সেখানেও কিন্তু প্রচুর ফরেন ডেলিগেটস এসেছিল অনেক ফরেন ফিল্মস ছিল বাংলাদেশ গভর্নমেন্টও অনেক সাপোর্ট দিয়েছিল তো হয়তো আমরা আশা করতে পারি যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে যেরকম আমাদের ফিল্মের সিনটাও অনেক পরিবর্তন হবে পজিটিভ দিকে আশা করছি যে আমাদের ফেস্টিভ্যালও সেরকম পজিটিভ কোনো টার্ন নেবে অবশ্যই রুবায়ত হোসেন আপনার প্রথম ছবিটি ছিল মেহেজান এবং সেটা নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা আপনার নিশ্চয়ই রয়েছে এবং ছবিটি মুক্তিযুদ্ধভিত্তিক আবার কেউ কেউ বিতর্কিত বলছেন এটা নিয়ে ছোট্ট ব্যাখ্যা যদি আজকের রাবক্সে দেন এবং আরো একটা প্রশ্ন করে আমি আজকে শেষ করতে চাই মেহেরজান সম্পর্কে আমি তো এটা অনেক জায়গায় বলেছি যে আমি ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছুই এই ছবিতে দেখাইনি এবং মুক্তিযুদ্ধ বিরোধী কোনো এলিমেন্টও এই ছবিতে নেই এটা যদি কেউ বলে থাকেন তাদের হয়তো বোঝার ভুল বা ছবিটার অনেক এলিমেন্ট যেটা মুক্তিযুদ্ধের সপক্ষে সেই এলিমেন্টসগুলোকে হয়তো তারা মিস করে গেছেন অবশ্যই সেই ভুল বুঝাবুঝি পরবর্তী ছবি দিয়ে আপনি রুবাইত প্রমাণ করবেন যে না এবং সর্বশেষ আমি আপনার দর্শকদের জানাতে বলছি আন্ডার কনস্ট্রাকশন সহ আপনার কাজ নিয়ে দর্শকদের কিছু বলা থাকবে দর্শকদেরকে বলবো যে আন্ডার কনস্ট্রাকশন এখন থিয়েটারে চলছে স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ব্লক আপনারা ছবিটা হলে গিয়ে দেখবেন এবং আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে এরপর ছবিটা আমরা বাংলাদেশের অন্যান্য জায়গায়ও প্রদর্শনের ব্যবস্থা করব তো ঢাকার বাইরের দর্শকরাও আশা করি ছবিটার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ হোসেন তো প্রিয় দর্শক আমি আজ শেষ করব আজকের আলোচনাটা একটু অন্যরকম ছিল একজন নারী নির্মাতার সাথে কথা বলছিলাম একজন নির্মাতার সাথে কথা বলছিলাম শেষে এটাই বলবো যে ভালোবাসাটা যদি চলচ্চিত্রের প্রতি রাখেন তবে অবশ্যই টিকিট কেটে হলে গিয়ে আন্ডার কনস্ট্রাকশন দেখুন বাংলাদেশি চলচ্চিত্র দেখুন সবার শুভ এবং মঙ্গল কামনা আজকে শেষ করছি আল্লাহ হাফেজ